প্রবাসী ভাইদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন, নিজে না খেয়ে পরিবারের জন্য পাঠাই দিচ্ছে, নিজের পরনের কাপড় নাই পরিবারের ঈদের কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, নিজে কখন ভালো মন্দ খেয়েছে খবর নাই কিন্তু পরিবারের মুখে খাবার ভালো করে তুলে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে দিচ্ছে। এমন একটা জায়গা আছে যেখানে হেঁটে গেলে লাগবে দুই রিয়াল কিংবা দুই দেড়হাম, সে উনি হেঁটে যাচ্ছে, সেখানে গাড়িতে না গিয়ে উনি হেঁটে হেঁটে যাচ্ছে, বলে যে দুইটা দেড়হাম যদি বাঁচাতে পারি আমার পরিবারের জন্য আমি পাঠিয়ে দিতে পারবো। সে পরিবার যখন, সেই প্রবাসী ভাই যখন কোনো রকম একটু অসুস্থ হয়ে যায়, এখান থেকে মানুষ আছে তারা বলতে থাকে তোমার কি অবস্থা, জানার দরকার নাই, মাসে মাসে শুধু টাকা পাঠাও, মাসে মাসে টাকা পাঠাও। এখানে ভাইয়ের আবদার আলাদা, বোনের আবদার আলাদা, সন্তানের আবদার আলাদা, বউয়ের আবদার আলাদা। সবাই মনে করে প্রবাসীরা শুধু টাকার মেশিন, তারা শুধু প্রবাসে গিয়েছে আর টাকা পাঠাবে, প্রবাসে গিয়েছে আর টাকা পাঠাবে। বাঁচলো কি মরলো খবরও পর্যন্ত নেওয়ার চেষ্টা করে না। অনেক প্রবাসীরা আছে বাতের না খেয়ে বাতের টাকাটা বাঁচিয়ে পরিবারকে পাঠায়, পানি খেয়ে পেটটা ভরি আবার কাজের মধ্যে চলে যায়। কিন্তু সেই প্রবাসী যখন তিলে তিলে পরিশ্রম করে ঘরটা ভাঙ্গা ঘরটাকে যখন চারতলা পাঁচতলা বিল্ডিং বানিয়ে দিয়েছে, ওই প্রবাসী ভাই যদি মারাও যায়, হাজার প্রমাণ আপনার আমার সামনে আসে, মারাও যায়, অনেক সময় সে ঘরে লাশটা পর্যন্ত রাখা হয় না, ঘরের উঠানের মধ্যে ফেলে রাখে।